আমার প্রাণপ্রিয় প্রথম বর্ষ ডিএসএমএসের শিক্ষার্থীরা যারা ভর্তি হয়ে আমার সঙ্গে ইউটিউবে অথবা ফেসবুকে যুক্ত হয়ে আছো, তাদের উদ্দেশ্যেই আমি প্রতিদিন একটি রোগ নিয়ে আলোচনা করি এবং উদ্দেশ্য একটাই, অর্থাৎ কত সহজে আমরা ওষুধ প্রয়োগ করতে পারি সেই চেষ্টাই আমার। দেখো, হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ ছাড়া ব্যবহার হয় না, তারপরও আমরা রোগ দৃষ্টি বলি, তোমরা হয়তো রোগের সঙ্গে মিলিয়ে দু একটা মেডিসিন দিয়ে দেখতে পারো। 50% পদ্ধতি যদি দুই এক বোতলেই দেখবা, যদি তোমাদের সিলেকশন রাইট হয় এক দুই বোতলেই তোমাদের কাজ করবে, আর যদি কাজ না করে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, অর্থাৎ তোমার ওষুধটা সিলেকশন হয় নাই, তুমি আরেকটা অন্য ওষুধ বাছতে পারো অথবা প্রয়োগ করতে পারো। এই এই সুবাদেই আমার এই আলোচনা, অর্থাৎ আমরা প্রথম বর্ষ থেকে যেন আমরা ওষুধ প্রয়োগ করে নিজের অবজারভেশন অর্থাৎ আমরা পর্যবেক্ষণ করে বুঝতে পারি কীভাবে ওষুধ প্রয়োগ করব, নিজের শিক্ষা নিজেরই করতে হবে। আমি খালি একটা গাইডলাইন দিয়ে যাচ্ছি, আমার 20 বছরের বা 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি সেই সকল বক্তব্য দেওয়ার চেষ্টা করি, কোনো বই পুস্তকের কোনো কথা না। কারণ বই পুস্তক পড়তে গেলেই আমার কাছে মনে হয় এই অসাড় বইগুলো আর যেন চলে না, অচল হয়ে গেছে। নতুন যুগের নতুন ওষুধ, নতুন পানির শক্তি দেখেই তোমাদের যদি চোখ খুলে তাহলেই ডাক্তার হওয়া খুব সহজ হবে। যত কথাই বলো না কেন, নতুন যুগের নতুন ওষুধ নতুন প্রেরণা নিয়ে তোমরা দক্ষ ডাক্তার হও, এই আশা রেখে আমি আমার বক্তব্য বলতে যাচ্ছি, অর্থাৎ লিভারের ফোড়া। তাহলে আমরা কী করি বুঝবো এবং কী করি চিনব সেই ব্যাখ্যায় আমি করার চেষ্টা করব। দেখো, দীর্ঘদিন যদি কোনো রোগ ব্যথা হয়, অর্থাৎ ডান দিকে লিভারের ব্যথা যদি দীর্ঘদিন হয়ে থাকে, তাদের এই ধরনের রোগ হতে পারে। তার কারণও আছে, লিভারের গোলযোগও জন্য হতে পারে। কী ধরনের গোলযোগ? যেমন দেখো, জন্ডিস হইলে যদি হয়, আর হাম, জল বসন্ত, এ সকল রোগ যদি হয়, তারপর অনেক সময় লিভারের আমরা ফোড়া হতে দেখি। তাহলে আমরা বুঝতে হবে, অর্থাৎ ভাইরাসজনিত এবং জীবাণুঘটিত রোগ যদি হয়ে থাকে, অনেক সময় লিভার অ্যাবসেস হয়ে থাকে বা লিভারের ফোঁড়া হয়ে থাকে। আর দীর্ঘদিন যদি আমাশা ভুগে, পেটের ট্রাবলসে ভুলে, কলাইটিস, চর্মরোগ চাপা যদি পড়ে, অথবা ম্যালেরিয়া, কালাজ্বর এবং টাইফয়েড, এই সকল রোগ হয়ে যদি লিভারের ট্রাবলস হয়, তাহলেই সচরাচর লিভারের ফোঁড়া হয়ে থাকে। তারপরেই নেশাগ্রস্ত লোক, যারা মদ, বিড়ি, সিগারেট, গাঁজা ইত্যাদি খেয়ে থাকেন, তারাদেরও এই রোগ হয়ে থাকে। আর সিভিলিটিক মায়াজমের রোগ রুগীদেরও, অথবা মায়াজমেটিক চাপা পড়লে বা এসব রোগে চাপা পড়ে, তাহলেও লিভারের ফোঁড়া হতে পারে। এটা বিপদসংকুল রোগ, অর্থাৎ মাঝে মাঝে এটা যদি ঠিক মতো আমরা ট্রিটমেন্ট করতে না পারি, তাহলে অনেক সময় সেটা মৃত্যু পথযাত্রী হয়। সেটাও একটু বলে আমি শেষ করার চেষ্টা করব। তাহলে এটা বুঝলাম, এটা কী কী কারণে হয়, কিন্তু লক্ষণ কিন্তু একই রকম, অর্থাৎ আমাদের লিভার হেপাটাইটিসের যে লক্ষণ এখানেও তাই, অর্থাৎ লিভারের ট্রাভেলস, ব্যথা, বেদনা, জ্বর অথবা জন্ডিস হবে, বমি বমি ভাব লাগবে, ক্ষুধামন্দ, ওজন কমে যাবে এবং দুর্বলতা, তবে ব্যথাটা বেশি হবে। অর্থাৎ একই জায়গায় যদি ব্যথা বেশি হয় এবং সেই ব্যথার সঙ্গে যদি জ্বর থাকে, তাহলে বুঝতে হবে কোনো না কোনো ইনফেকশান আসে এবং সেই ইনফেকশনজনিত ফোঁড়ার কারণেই এসব ইনফেকশান হয়ে থাকে। এবং জ্বর খুব বেশি হয় না, অনেক সময় 100 বা 101 বা 99 এরকম থাকে, আবার চলেও যায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের লিভারের অ্যাবসেস বা ফোঁড়া কিনা, বুঝার লক্ষণ এইগুলো আমাদের মনে রাখতে হবে। এটা হলো অর্থাৎ হেপাটাইসিসের যেই সকল ট্রাভেলস থাকে এখানেও তাই, একই রকম, ওষুধগুলো অনেকটা একই টাইপের। আমরা সেই সকল লক্ষণমাফিক ওষুধ দেওয়ার চেষ্টা করব। আসলে এই লিভারের ফোঁড়া ওষুধ চট করে আমরা হিপাসাল্প অথবা সাইলেসিয়া দেওয়ার চেষ্টা করব না, কারণ বাহিরের ফোঁড়া আমরা বুঝতে পারি এটা কীরকম, কিন্তু লিভারের ভিতরের ফোঁড়া অনেক সময় আমরা বুঝতে পারি না। কিন্তু সেটা যদি আমাদের ডায়াফ্রেমে, ফুসফুসে বা প্যারাটোনাইটিসের কাছাকাছি হয়ে সেটা ইনফেকশান হয়, তাহলে রোগী কিন্তু মৃত্যু পথযাত্রী। সুতরাং তখন তোমরা অনাহাসেই আমাদের বাক্স থেকে অথবা দক্ষ চিকিৎসকের পরামর্শ নেওয়ার
চেষ্টা করবে। তাহলে আমরা চলে আসি কি কি ওষুধ আমরা দিতে পারি। দেখো আমাদের তো লক্ষণ মাফিক ওষুধ, তারপরও আমি বলবো আমরা যেন এরকম কেসে বুঝতে যদি পারি সেটা লিভারের ফোড়া, তাহলে আমরা যদি ব্যথা বেদনা বেশি থাকে তাহলে আমরা হিপাসাল দিতেই পারি, কারণ হিপাসাল অনেক সময় ফোড়াকে বসিয়েও দেয়, ফাটিয়েও দেয় অথবা তাড়াতাড়ি চিকিৎসা করে দেয়। আমাদের মাত্রা হলো দিনে তিন চারবার, চারবার মিনিমাম তুমি চারবার দিতে পারো, এর বেশি না। অর্থাৎ আমরা তরুণ রোগী অনেক সময় দুই থেকে তিন চারবার প্রয়োগ করে তাড়াতাড়ি সেবা দেওয়ার চেষ্টা করবি, যেন আমরা রোগটা অন্যদিকে না যায়। তাহলে ওষুধগুলো বলি, কার্ডোয়াস মেরি যেটা আমরা আগেও বলছিলাম, অর্থাৎ লিভারের ট্রাভেলসের যে কোনো রোগী আমরা এই ওষুধ ব্যবহার করতে পারি। সেলেডোনিয়াম এটা বলাই হয় এগুলো লিভারের ওষুধ, অর্থাৎ লিভারের ট্রাভেল যদি দেখো অথবা ব্যথা যদি থাকে এবং তাদের কাছাকাছি যদি কোনো লক্ষণ তুমি খুঁজে পাও, ওষুধগুলো পড়বে, লক্ষণ মনে রাখার চেষ্টা করবে। দেখো এক একটা ওষুধ মনে রাখার এক একটা মূল লক্ষণগুলো থাকে, যেমন সেলোডোমিনিয়ার কথা, হিপোসালফের কথা বললাম, ক্যালিকার্বনিকামের কথা বললাম, ল্যাকোসিসের কথা বললাম, একদম শেষ পর্যায়ের ওষুধ হচ্ছে ল্যাকোসিস, অর্থাৎ থার্ড স্টেজ, রোগী বাঁচা মৃত্যুর সংগ্রামের কাছাকাছি গেলে আমরা এই ওষুধ দেওয়ার চেষ্টা করব। তারপরে নেট্রামিয়ুর, তারপর নাক্স, যেটা প্রথম স্টেজ থেকে আমরা শুরু করতে পারি, অর্থাৎ প্রাথমিক স্টেজে আমরা নাক্স দিয়ে শুরু করলে অনেক সময় নাক্সও ভালো হয়ে যায়, কারণ আমারা তো রিভার্স সিরোসিস রোগী নাক্সে ভালো হয়েছে। তোমরাও লক্ষণ মাফিক চিকিৎসা করার চেষ্টা করবে। হোমিওপ্যাথিতে রোগীভিত্তিক চিকিৎসা করার কোনো ওষুধ আমাদের জানা নাই। তারপরও বলি কেন, বলি তোমরা হয়তো কাছাকাছি ওষুধগুলো, যেমন নাক্সের কথা বললাম, পেডোফাইলিমের কথা বললাম, তারপরে মার্কসলের কথা বললাম, এসব ওষুধগুলো জেনেই তোমরা প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে সচরাচর এটা যুবকদের বেশি হয়ে থাকে, অর্থাৎ যখন রোগী দেখবে জন্ডিস অথবা লিভারের ট্রাভেলস আছে, গায়ে জ্বর আছে এবং বয়স বেশি হয়েছে, বয়স অর্থাৎ যুবকের পর্যায়ে আমরা 18-19 বছরের পরে থেকে 20-40 বছর পর্যন্ত এই রোগটা বেশি হয়ে থাকে, তার অর্থাৎ প্রায় সংখ্যক রোগীর জন্ডিস থাকে যদি লিভারের ফোড়া হয়ে থাকে, এই কয়েকটা লক্ষণ থাকলেই আমরা যে কোনো ওষুধ দিয়েই সেবা দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের ওষুধ খুব সিম্পল, আমি এই জন্যই বলছি রোগ দৃষ্টে কোনো ওষুধ হয় না, আমাদের লক্ষণ দৃষ্টে যদি থাকে, জন্ডিসের লক্ষণ থাকে, তাহলে চায়নাতেও ভালো হয়ে যেতে পারে। তাহলে এই সকল ওষুধ দিয়েই আমরা চেষ্টা করব আমাদের বাক্স থেকে সেবা দেওয়ার, আর কিচ্ছু না, চেষ্টা করবে লক্ষণগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, তাহলেই আমাদের চিকিৎসা আমরা দিতে পারব। তার সঙ্গে অনেক সময় তোমরা যদি মনে করো বায়োকেমিকও রাখতে পারো, অর্থাৎ আমরা যেন রিলিফটা দিতে পারি। একটা একটা ঘটনা অর্থাৎ একটা কথা বলেই, যেমন সাইলিশিয়া চট করে কখনও ব্যবহার করার চেষ্টা করবে না, কারণ সাইলিশিয়া অনেক সময় রোগীর মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুতরাং যদিও সাইলিশিয়া ফোঁড়ার ওষুধ বলে আমরা বিবেচনা করি, তারপরও তোমরা দেওয়ার সময় চেষ্টা করবে যেন লক্ষণগুলোর কাছাকাছি থাকে, তা নাহলে সাইলিশিয়া দেওয়া উচিত বলে আমি মনে করি না। চলে আসি তাহলে আজকের এই ছোট্ট লিভারের ফোঁড়া নিয়ে আলোচনা আমি শেষ করতে যাচ্ছি। তার আগে একটা অনুরোধ থাকবে, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।